বড় বোনের দেখা দেখি এখন রেনমণিও রসমালাই খাবে, তাই না রেনমণি? আমি তোমাকে দিচ্ছি দিচ্ছি তো ময়না, তোমাকে দিব, এরপর তুমি একটু খেয়ে নষ্ট করবে। তুমি তো অলরেডি ঘর নষ্ট করলাম, ক্লিন করলাম। আর ঝোল দেওয়া দরকার নেই, তুমি নষ্ট করবে। ও, তুমি তো এই চামচ দিয়ে খাবে না, নিচে বসে খেলে ভালো হয়, নিচে বসে যাও। কি বলছো? নিচে বসে খাও রেনু, নিচে বসো, দাঁড়িয়ে খায় না, নিচে বসে খাও। কি বলছে? আল্লাহ খারাপ বলবে? ও হ্যাঁ, ঘর যদি নষ্ট করো তাহলে আল্লাহ গুনাহ দিবে, তুমি সেটা বলতে চাচ্ছো? হ্যাঁ, বসে বসে সুন্দর করে খেতে হয়। হ্যাঁ রেনমণি, সব খেতে হবে। তুমি কি নিয়ে খেতে পারবে? আমি খাওয়া দিলে ভালো হতো না রেনমণি? ও, খেতে পেরেছ। তোমার জামা কাপড়টা একটু নষ্ট হবে, ফ্লোরটা একটু নষ্ট হবে, আমাকে ক্লিন করতে হবে। এটা তো হবে, তুমি তো আমার হাতে খাবে না। আমি একটু খাওয়াই দিই, দাও। এই যে আমাকে দিচ্ছ না তুমি, আমি আমি খাওয়াই দিই, তুমি আমাকেও দিবে না, নিজে খাবে, এরপরে তোমার জামা কাপড় নষ্ট হবে, আবার কানবে। ভাঙা ট্রাই করতেছে? ও, ভাঙা ট্রাই করতেছিল। তুলতে পারছে না, তুলে ফেলেছে, খেয়ে ফেলেছে। রস পড়ে গেল, রস পড়ে গেল। আর রনকি ভালোই সুন্দর করে খেয়ে নিচ্ছে, কিছুটা ফেলে দিয়েছে। একটু আগে আমি এই জায়গাটা ক্লিন করেছি, তোমাকে যে ফার্স্ট টাইম দিয়ে গেলাম, হাত ধুতে গেলাম, এরপরে কি করলো রেনু? রেনু না তুমি, কে জানি একদম মানে রস ফেলে দিয়েছিলে, তাই না? তখন হ্যাঁ, পরে আমি ক্লিন করলাম, তাই না? এখনো ভিজা ফ্লোরটা, রস পড়ে যাচ্ছে। ভাগ্য ভালো তোমাদের মা এই জায়গায় নাই, থাকলে দিত নে, তোমাদেরকে দিত, ঝাড়ির উপরে রাখতো। হ্যাঁ, তোমার মাকে ভয় পাও, আমাকে একটুও ভয় পাও না, মাঝে মধ্যে ভয় পাও, যখন আমি অনেক রাগ করি তখন ভয় পাও, তাই না? মা সাপ ভয় পায়, ওই যে সাপ দিয়ে ভয় দেখিয়েছিলাম, তুমি সেটা বলছো? ও, রেনু খেয়ে নিচ্ছে, আমি তো খেয়ালই করি নাই। আল্লাহ, তুমি খেয়ে নিছো, ও মা তোমার ভালো লেগেছে, আমি আরো এনে দিব। ও মা, আরো খাবে তুমি? আরো দি, বসো, নিয়ে এসো, নিয়ে এসো, আরো দি, আসো, আরো আরো দি, ধরো। রনকে আরো খাবে, তুমি আসো, রনকে আসো, দিচ্ছি, আর খাবে না? আচ্ছা, দুইটা দিলাম, এই দুটা খাও, মানে বসে খাও, বড় বোনের সাথে বসে খাও। থ্যাংক ইউ বলেছ, ওয়েলকাম। রনকে আবার কি করছো? রসটা আবার কিভাবে খাচ্ছে রনকি? সো ফানি। ঠিক আছে, সবাইকে বাবাই দিয়ে দাও, রেনু বাবাই দিয়ে দাও।